Şahin birkaç okulmuş bir şişe bir hastalık. Listen to ABC News, HT Live. You're watching ABC News, HT Live. এই বছর আমি মাধ্যমিক পরীক্ষায় বসেছিলাম। তো পরীক্ষা দিয়ে তো স্বাভাবিক স্টুডেন্টদের একটা আশা থাকে যে ও এমন একটা মার্কস পাবে। তো যেদিন রেজাল্ট আউট হলো সেদিন যখন আমি আমার মার্কসটা দেখলাম 462 ছিল, তখন তখন খারাপ তো লেগেছিলো অবশ্যই যে পরিশ্রম করলাম ফল পেলাম না। তবে আমার স্কুল থেকে আরও তিনজন আমার বন্ধু বান্ধবীরা স্ট্যান্ড করেছে, তো ওদেরকে নিয়ে আমি খুবই প্রাউড ফিল করেছিলাম। তো মনে হয়েছিল যে হয়তো বা আমি এর থেকে বেশি পেতে পারি। আমার তো নিজে পরীক্ষা দিয়ে একটা অ্যাসেসমেন্ট ছিল, তো ভেবেছিলাম হয়তো বা বাড়তে পারে, কারণ ভুল তো হতেই পারে এর জন্য। কারণ মানে যেহেতু একটা রিভিউর একটা যেহেতু একটা ভালো একটা সুবিধা দেওয়া হয়েছে, তো আমি এটা করলে তো কোনো আপত্তি নেই। এর জন্য ভেবেছিলাম দিয়ে দেখি রিভিউটা, যদি মার্কস বাড়ে তো। আমি ইংলিশে বেঙ্গলি আর সোশ্যাল স্টাডিজের রিভিউ দিয়েছিলাম। এখন বারোর পরে যে তুমি জি নাম্বারটা পেলে, এখন কি অনুভূতি তোমার? হ্যাঁ, এখন তো খুবই ভালো লাগছে, কারণ মানে রিভিউর পরে যে মার্কসটা বেড়েছে তাও এত মার্ক, 13 মার্ক তো কম কথা নয়। এখন আমি ইভেন মেরিট লিস্ট আমি 7 পজিশনে এসে পড়েছি, তো খুবই খুশি লাগছে। আর মানে অফকোর্স বোর্ডকে অনেক থ্যাংক ইউ আমার, যে ওরা এত ভালো করে উদ্যোগ নিয়ে ওরা মানে এটা ব্যাপারটাকে দেখেছে যে হ্যাঁ ওর তো মার্কটা একটু ভুল হয়েছে, তো এটাকে রেক্টিফাই করে নেক্সট টাইম রিভিউতে ঠিকঠাক রেজাল্ট ওরা দিয়েছে। তো তুমি মনে করো তোমার সঙ্গে যে 10 পজিশন এর মধ্যে তোমার একটা ভিতর পাওয়া গেছে বোর্ডের মাধ্যমে? তো মানে আজকে নিশ্চয়ই আমরা শুনতে পেয়েছি আমাদের একজন ছাত্রী সায়ন্তিকা চক্রবর্তী, ওর নাম্বারটা ছিল 462, এখন রিভিউর হওয়ার পর 13 মার্কস বেড়েছে, এরপরে টোটাল হচ্ছে 475, আর সম্ভব এখন 7 পজিশনে আছে। আর ওর রেজাল্ট নিয়ে আমরা খুবই খুশি, ওরা প্লিজ, আমরা আরও আশা করেছিলাম যে সে আরও ভালো করবে, কিন্তু যা করেছে যথেষ্ট। সাংগীকে নিয়ে আপনাদের এখানে স্ট্যান্ড করেছে চারজন, স্ট্যান্ড করেছে মাধ্যমিক। ম্যাডাম, এই যে শান্তিকে রিভিউর পরে 13 নম্বর পাবলো, এর মধ্যে কি আপনার কি মনে হচ্ছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কিছু গাফিলতি হচ্ছে? মনে হচ্ছে না, কারণ এটা তো রিভিউ করার পরে নিশ্চয়ই বের হয়েছে। এখন কি হয়েছে কি এটা তো আমরা বলতে পারবো না। ম্যাডাম, যখন রিভিউতে নম্বরগুলো বেড়েছিল তখন বিভিন্ন সময় কি অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষকে পাওয়ার দেওয়ার থাকে যে ক্ষমতা রয়েছে যে স্কুল কর্তৃপক্ষ এগুলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিরোধ জানতে থেকে পারে, মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়ই গাফিলতি রয়েছে 13 নম্বর সার্টিফিকেট এবং একটা ছাত্রীর মানসিকতার উপর দারুণ প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে, যেহেতু সে প্রথম থেকে সপ্তমত তার একরকম মানসিকতা থাকতো, আজকে অনেকদিন পর সপ্তমে মানসিকতা। মূলত স্কুল কর্তৃপক্ষ পর্ষদের কাছে কী জবাব দিচ্ছে? এখন আমরা একটু সেটা নিশ্চয়ই আমরা একটা কথা বলবো, যে কোনো যদি এখানে কোনো শর্টকামিং থাকে বা কিছু থাকে তাহলে নিশ্চয়ই এগুলো ওভারকাম করার চেষ্টা করবো, বা ওদেরকেও এগুলো জাস্ট নক করবো, যে কী করে 13 মার্ক বেড়ে গেছে হঠাৎ করে, কিছু না কিছু তো আছেই অবশ্যই। গাফিলতি ছিল, এখন রিভিউর পরে এসেছে, এটা কোন জায়গায় ডিফেক্টটা তো আমরা বলতে পারবো না এখন। হ্যাঁ, কারণ এটা পুরোটাই বোর্ডের ব্যাপার, এখন আপনারা কি জানতে চাইবেন ব্যাপারটা? কথা বলবো প্রয়োজনে, এখন যেহেতু 13 মার্কস মানা মানে নিশ্চয়ই অনেকটা এফেক্ট করবে স্টুডেন্টের মেন্টালিটি, অনেকটা এফেক্ট হতে পারে। হ্যাঁ, সে অনেকটাই দুঃখ করেছিল এর আগে রেজাল্টের পরে, যে ও আশা করেছিল যে ভালো একটা পজিশন পাওয়ার, হ্যাঁ, কিন্তু যখন পেলো না তখন কিন্তু আমাদের কাছে জানিয়েছিল, তো সে তখন আমরা ওকে রিকমেন্ড করেছি যে তুমি রিভিউ জন্য চেষ্টা কর, আর যার ফল এখন 30 মার্ক বেড়েছে। তা আমি এইচএম শিশু বিহার এইচএস স্কুল, রশ্মি দেব বর্মা।